আসসালামু আলাইকুম, আমরা শিখছি অ্যাব্রিভিয়েশন অ্যাবাউট কম্পিউটার অ্যান্ড আইটি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি রিলেটেড অনেক অনেক অ্যাব্রিভিয়েশন আমাদের বিভিন্ন বইয়ে পড়তে হয়, এবং আমরা অনেকে আছি যারা জব সিকিং করছি, তাদেরকেও অ্যাব্রিভিয়েশন শিখতে হয়, কারণ চাকরির পরীক্ষাতেও অ্যাব্রিভিয়েশন চলে আসে। তো আমরা আজকে 20টা অ্যাব্রিভিয়েশন শিখে নিব, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যেন আমরা অ্যাটলিস্ট পারি। শুরু করে দিই, আর যারা নতুন তোমরা আছো বা আছেন, সবাইকে বলবো সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব করলে আসলে ভিডিও বানাইতে ভালো লাগবে আর কি আমার। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে আইসি। আমরা বলি না যে কম্পিউটার আইসিটা নষ্ট, সরি, হ্যাঁ, মাদারবোর্ডের আইসি গেছে গা, মোবাইলের আইসি গেছে গা, হ্যান ত্যান বলি। তো এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট, CIRCUIT সার্কিট, সমন্বিত বর্তনী যেটাকে বলে, ইন্টিগ্রেটেড সার্কিট। এটার বাংলা আমি ইচ্ছে করলে প্রথম থেকে বাংলা বলে দিতে পারতাম, যে প্রত্যেকটা ইংলিশের এগুলো আমি শিখি আর কি, শিখে শিখে ভিডিওটা বানাইতে বসি। তো বাংলা বলে দিলে ভালো হতো, সমস্যা নাই, আপনারা ইনশাল্লাহ বাংলা পারবেন। মানে ওয়ার্ড যেহেতু লিখে দিছি, বাংলা পারতে তো অসুবিধা নেই, তাহলে বাংলা পারবেন। আমি আর বাংলা বলতেছি না। TFT, থিন ফিল্ম ট্রানজিস্টর, থিন FILM ট্রানজিস্টর, ট্রানজিস্টর। CD হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট DISK। সিম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি, আইডেন্টিটি মডিউল, ঠিক আছে, মডিউল, মডিউল না আবার মডিউল। GSM, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। আচ্ছা, অনেকে কিন্তু এই মোবাইলের অর্থ জানে না, কেউ কাউকে যদি বলা হয় যে মোবাইল মানে কি, তখন কিন্তু সে বলতে পারবে না, হ্যাঁ, মোবাইলের অর্থ জানে না। মোবাইল হচ্ছে ব্রাহ্মমান দূরালাপনী, সরি, মোবাইল ফোন অর্থ ব্রাহ্মমান দূরালাপনী, এমনিতে মোবাইল হচ্ছে ভ্রাম্যমান, ঠিক আছে, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা হচ্ছে কি মোবাইল। আমার ক্যামেরার চার্জ কমে গেছে, আমি একটু চার্জার লাগাই নিই, নাহলে কিন্তু হবে না, ভিডিওটা অফ হয়ে যাবে। তারপর হচ্ছে WCDMA, ওয়াইড ব্র্যান্ড, BRAND, ওয়াইড ব্র্যান্ড, কী হবে পরেরটা, কোড, ওয়াইড ব্র্যান্ড কোড, পরে তো ভুলে গেছি, ওয়াইড ব্র্যান্ড কোড ডিভিশন মাল্টিপল, হ্যাঁ, DIVISION, ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে। এই এই প্রযুক্তিটা কিন্তু যা পর, মানে 3G যে মোবাইলগুলো ছিল এগুলোতে ইউজ হইতো ভালো, WCDMA, ওয়াইড ব্র্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তারপর হচ্ছে NFC, NFC হলো কি, যে নেয়ার ফিল্ড কমিউনিকেশন, নেয়ার FIELD, লাল কালি দিয়ে লিখলে অনেকটা স্পষ্ট হয়, কমিউনিকেশন, ওকে, তাই তো, নেয়ার ফিল্ড কমিউনিকেশন। তো DIVX হচ্ছে ডিজিটাল ভিডিও এক্সপ্রেস। তো এগুলো আমরা একটু রিভাইজ করে নিই আবার। আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, TFT হচ্ছে থিন ফিল্ম ট্রানজিস্টর, CD হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, সিম হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, GSM গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, তারপর হচ্ছে CDMA হচ্ছে ওয়াইড ব্র্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, NFC হচ্ছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন, DIVX হচ্ছে ডিজিটাল ভিডিও এক্সপ্রেস। আমরা পরবর্তী যেগুলো আছে এগুলো একটু দেখে নিই। এরপরে আমরা দেখতে পাচ্ছি J2ME, J2ME হচ্ছে জাভা 2 মাইক্রো এডিশন, JAVA 2 মাইক্রো, তারপর কী হবে, এডিশন, জাভা 2 মাইক্রো এডিশন। PDF হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, FORMAT ফরম্যাট। তারপর হচ্ছে PNG, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তারপর হচ্ছে JPEG, JPEG হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট, এটা কী হবে, গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, ওকে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তারপর হচ্ছে JPEG, তারপর হচ্ছে MPEG, মুভিং পিকচার্স এক্সপার্টস গ্রুপ, এটা এক্সপার্ট গ্রুপ, এটা হচ্ছে মুভিং পিকচার
পিকচার্স এক্সপার্ট গ্রুপ, ওকে। তাহলে এডিজিই হবে এনহ্যান্সড ডেটা কী হবে পরে, রেটস ফর গ্লোবাল এভোলিউশন, রেটস ফর গ্লোবাল এভোলিউশন, EVOLUTION এভোলিউশন, এনহ্যান্সড ডেটা রেটস, এটা ছোটো হাতের দিব আমরা, এটা বড় হাতের দিয়ে দিছি, এটা আপনারা ছোটো হাতের দিবেন, রেটস ফর গ্লোবাল এভোলিউশন। তারপর হচ্ছে UTP আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, UNSHIELDED আনশিল্ডেড টুইস্টেড, TUISTED টুইস্টেড পেয়ার। UTP ক্যাবল বলি না, ওই ক্যাবল থেকে ক্যাবলের যে ইয়াটার সাথে UTP থাকে, UTP ক্যাবল। ASCI আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান, এটা CII হবে, ঠিক আছে, CII। তো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান, এটা পরটা হচ্ছে আইতে ইন্টারচেঞ্জ। আমরা এখানে এই পর্যন্ত 16টা হচ্ছে আমাদের, আরও 4টা দরকার, মানে আগের যে পেজটা ওইটাতে 8টা ছিল অ্যাব্রিভিয়েশন, এখানেও আছে 8টা, তো আমরা 4টা আমরা এখন একটু লিখে অন্য পেজে লিখবো, লিখে এটা ফিল আপ করবো আর কি। আচ্ছা, তার আগে আমরা একটু রিভাইজ করে নেই যে জে টু এমই হচ্ছে জাভা টু মাইক্রো এডিশন, তারপর হচ্ছে PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, PNG হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, তারপর হচ্ছে JPEG হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট, MPEG হচ্ছে মুভিং পিকচার্স এক্সপার্ট গ্রুপ, এখানে মনে হয় অ্যাস হবে, এখানে দুইটাতেই অ্যাস হবে, এক্সপার্টস গ্রুপ, ঠিক আছে, মুভিং পিকচার্স এক্সপার্টস, এটা কিন্তু EXPERTS এক্সপার্টস গ্রুপ। তারপর হচ্ছে EDGE এনহ্যান্সড ডেটা রেটস, এটা রেটটা ছোটো হাতের দিব আমরা, রেটস ফর গ্লোবাল এভোলিউশন। UTP হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, ASCII মানে ASCII, আমরা এটাকে ASCII বলি অনেকে, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশান ইন্টারচেঞ্জ, আমরা আরও 4টা এখানে অ্যাড করে নিব, আমি এখানে উপরে যে এখানে লিখে রাখছি যে জিপ ZIP, ঠিক আছে, যেহেতু আমরা 20টা শিখবো তো 20টা এখান থেকে ফিল আপ করে দিব, যে জোন ইমপ্রুভমেন্ট প্ল্যান, এ হলো একটা। তারপর হচ্ছে আমরা আরেকটা লিখে দিই VNC, এটা হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক কম্পিউটিং, VIRTUAL ভার্চুয়াল নেটওয়ার্ক কম্পিউটিং, ঠিক আছে, COMPUTING ভার্চুয়াল নেটওয়ার্ক কম্পিউটিং। তারপরে হচ্ছে এক্সটেন্সিবল স্টাইল শিট, STYLESWT স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে WEP, হ্যাঁ, WEP-র পূর্ণ রূপ হবে ওয়ার্ড ইকুইপমেন্ট ইকুইপমেন্ট প্রাইভেসি। এই হচ্ছিল আরও 4টা, তাহলে টোটাল আমাদের আজকের লেসনে হয়ে গেলো কয়টা, 20টা। তো আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগছে, ধন্যবাদ। পরে আরও ভিডিও আপলোড হবে, অনেকগুলো ভিডিও আমি জমায় রাখছি।